Bismillahirrahmanirrahim. Assalamualaikum. কেমন আছো সুন্দর ছোট শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের লাইট ফ্যামিলির অনলাইন ক্লাসে আবারো তোমাদের সবাইকে স্বাগত। আমি সুরাইন মিস আবারো চলে এসেছি তোমাদের সাথে আমাদের নার্সারি ম্যাথ ক্লাসে। তো বন্ধুরা, অনেক দিন যাবত আমাদের স্কুল বন্ধ। আমরা বাসায় অনলাইনে বসে ক্লাস করছি, তাই না? তো আমাদের ক্লাসও কিছুদিন যাবত বন্ধ, আমাদের স্কুল ছুটি, তাই না? নিশ্চয়ই তোমরা এতদিন ছুটির মধ্যে অনেক মজা করেছো। আর এখন ছুটি শেষ হয়ে গিয়েছে, আর ছুটি শেষ হয়ে গিয়েছে আমাদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তো মিস আবার তোমাদের সাথে হাজির হয়েছি, আর আজকে আমি যেই পড়ার টপিকটি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সেই পড়ার টপিকটি হচ্ছে খালি ঘর পূরণ করো ও বিগিন দ্য ল্যাস। আজকে আমরা আমাদের এই পড়ার টপিকটি আমাদের এই ক্লাসে শিখব। আর শেখার জন্য নিশ্চয়ই তোমরা এতক্ষণে পেন্সিল রাবার বই নিয়ে সবাই রেডি হয়ে গিয়েছো। যারা এখনো পেন্সিল রাবার বই খাতা নিয়ে রেডি হবি, তারা চট করে বই খাতাগুলো নিয়ে রেডি করে দাও আজকে আমাদের পড়া টপিকটি শেখার জন্য। আর তোমরা তোমাদের এই টপিকটি কোথায় পাবে? তোমরা তোমাদের এই টপিকটি পেয়ে যাবে তোমাদের ম্যাথ বই, ঠিক আছে? আর ম্যাথ বইয়ের পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 46 নাম্বার। এই পেজটাতে তোমরা তোমাদের আজকে পড়া টপিকটি পেয়ে যাবে। তো সবাই বই খাতা বের করো, আর বের করে আমাদের পড়াশোনা শুরু করো, তাই না? আর পড়াশোনা শুরু করার আগে আমরা কী করি সবার নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, পড়াশোনা শুরু করার আগে আমরা পড়াশোনার দোয়াটি একবার পড়ে দেন আমরা আমাদের পড়াশোনায় চলে যাবো। এতে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক খুশি হয়ে আমাদের প্রচুর জ্ঞান দান করবে। তো সবাই নিজের সাথে একবার পড়াশোনার দোয়াটি করি। বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দান করো। আসো বন্ধুরা, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের টপিকটি আজকে কি? আমাদের টপিকটি আজকে হচ্ছে খালি ঘর পূরণ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সুন্দর করে খালি ঘরগুলো তুলে রেখেছি, তাই না? তো একটা সংখ্যা আছে, একটা বক্স আছে, তো এই বক্সটার মধ্যে যে মিসিং সংখ্যাটা আছে সেইটা আজকে আমরা পড়ে পড়ে দেন এই বক্সটার মধ্যে বসাবো। তো আসো নিজের সাথে একবার করে পড়ে পড়ে দেখি এই বক্সটার মধ্যে কোন সংখ্যাটা বসবে। এখানে আছে 10, 31, তারপরে বক্সে কত হবে 3, 10, 2, 32। এভাবে করে তোমরা পড়ে সংখ্যাগুলো দেন এই বক্সের মধ্যে বসাবে, ঠিক আছে? 3, 10, 31, 3, 10, 2, 32, দেন হবে 3, 10, 3, 33, তারপরে সংখ্যাটা আছে 3, 10, 4, 34, দেন প্রথম লাইনটা শেষ হয়ে গেল আমাদের 3, 10, 31, 3, 10, 2, 32, 3, 10, 3, 33, 3, 10, 4, 34, দ্বিতীয় লাইনটা কি আছে? দ্বিতীয় লাইনে আছে 3, 10, 6, 36, 36 পরের সংখ্যাটা কত হবে সবাই একটু নিজের সাথে বলো। 36 পরের সংখ্যাটা হবে 3, 10, 7, 37, দেন আছে 3, 10, 8, 38, দেন হবে 3, 10, 9, 39, হয়ে গেছে দ্বিতীয় লাইনটা আমাদের। দেন তৃতীয় লাইনে কি আছে? তৃতীয় লাইনে আছে 4, 10, 41, 4, 10, 42, দেন হবে 4, 10, 3, 43, দেন আছে 4, 10, 4, 44, ওকে? তো 3 নম্বর লাইনটা আমাদের শেষ। এখন 4 নম্বরে কত আছে? 4, 10, 7, 47, 47-এর পরে কত হবে? 47-এর পরে হবে 4, 10, 8, 48, বক্সের ভিতরে কত হলো? 4, 10, 8, 48 হলো। তারপরে হবে 4, 10, 9, 49, পরের সংখ্যাটি কত হয়েছে? 4, 10, 9, 49, 50, 50, ওকে? দেন আছে 6, 10, 61, 61-এর পরে কত হয়? 6, 10, 2, 62, দেন আছে 6, 10, 63, দেন হবে 6, 10, 4, 64, 64 হয়েছে, দেন আছে 7, 10, 2, 72, 72-এর মতো পরে কত হবে 7, 10, 3, 73, দেন পরের বক্সটাতে হবে 7, 10, 4, 74, দেন আছে 7, 10, 5, 75। ওকে বন্ধুরা, আমাদের খালি ঘর পূরণ 1 নাম্বারটা শেষ হয়ে গিয়েছে। নিশ্চয়ই তোমাদের রাত মনে শেষ হয়ে গিয়েছে। আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো সবাই ব্ল্যাঙ্কসটা দেখার জন্য রেডি হয়ে যাও। ব্ল্যাঙ্কসের ফার্স্টে সংখ্যাটা আছে 2, 10, 25, 25-এর পরের বক্সটাতে কি হবে 26, গুড। সবাই ভাবে জোরে জোরে সাউন্ড করে পড়ে দেন তোমরা তোমাদের
লেখাটা কমপ্লিট করবে ওকে 2525 2626 দেন হবে 2727 দেন আছে 2828 দেন আছে 3131 3232 দেন হবে 3333 দেন পরের বক্সটা হবে 3434 ওকে আমাদের দ্বিতীয় লাইন তো শেষ হয়ে গিয়েছে তৃতীয় লাইন আছে 4040 4141 দেন হবে 4242 4343 ওকে দেন আছে 5252 হবে বক্সের ভিতরে কত হবে 5454 এর পর কত হবে 5555 ওকে নিশ্চয় তোমাদের এতটুকু লেখা হয়েছে তোমাদের ওকে দেন আছে 6767 দেন হবে 6868 দেন 6969 7070 70 দেন এখানে কত হবে 70 পর কত হয় 7171 দেন আছে 7272 এখানে হবে 7373 দেন লাস্টে আছে 7474 ওকে তো নিশ্চয় এতক্ষণে দুই নাম্বারটাও তোমাদের শেষ হয়ে গিয়েছে এক নাম্বারটা ছিল আমাদের খালি ঘর পূরণ আর দুই নাম্বারটা ছিল ফিল ইন দা ব্ল্যাঙ্কস নিশ্চয় এতক্ষণে তোমরা সবাই এক নাম্বার দুই নাম্বারটা কমপ্লিট করে ফেলেছো এখন আমাদের লেখার পার্টটা শেষ হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে হোমওয়ার্কটা দিতে হবে তোমরা আজকে যেটা সিডব্লিউটা কমপ্লিট করেছো এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে কেমন যেটা আমরা আজকে সিডব্লিউ করলাম এটা তোমরা সুন্দর করে খাতার ভিতরে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবে সিডব্লিউটা বইয়ের ভিতরে কমপ্লিট করবে আর হোমওয়ার্কটা খাতার ভিতরে কমপ্লিট করবে ওকে তো আমরা আমাদের লেখাটা শেষ করে ফেলেছি এখন আমরা একটু পড়ব ওকে তো আমরা আজকে মৌখিক পড়ব মৌখিকের সংখ্যা হ্যাঁ সংখ্যা আর তোমরা তোমাদের এই টপিকসটা পেয়ে যাবে তোমাদের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 38 নাম্বার পেজে ঠিক আছে আমরা আজকে সংখ্যা পড়া বলবো সংখ্যা পড়ো 1 থেকে 75 তো নিচের সাথে সবাই একটু সাউন্ড করে জোরে জোরে সুন্দর করে পড়বে সংখ্যাগুলো ঠিক আছে তো ফার্স্টে বলো 1 2 3 4 5 6 7 8 9 10 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 1 10 6 16 1 10 7 17 1 10 8 18 1 10 9 19 2 0 20 2 10 1 21 2 10 2 22 2 10 3 23 2 10 4 24 2 10 5 25 2 10 6 26 2 10 7 27 2 10 8 28 2 10 9 30 3 0 30 3 10 31 3 10 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 3 10 6 36 3 10 7 37 3 10 8 38 3 10 9 39 4 0 40 4 10 41 4 10 2 42 4 10 3 43 4 10 4 44 4 10 5 45 4 10 6 46 4 10 7 47 4 10 8 48 4 10 9 50 5 0 50 5 10 1 51 5 10 2 52 5 10 3 53 5 10 4 54 5 10 5 55 5 10 6 56 5 10 7 57 5 10 8 58 5 10 9 59 6 0 60 6 10 61 6 10 2 62 6 10 3 63 6 10 6 66 6 10 5 65 সরি 6 10 4 64 6 10 5 65 6 10 6 66 6 10 7 67 6 10 8 68 6 10 9 70 7 0 70 7 10 1 71 7 10 2 72 7 10 3 73 7 10 4 74 7 10 5 75 ওকে বন্ধুরা আমরা সংখ্যা বলার একটা মৌখিক করে নিলাম এখন তোমরা বাসায় বসে
রাইট একটা নাম্বারসটা ভাষায় সুন্দর করে এভাবে করে পড়ে নেবে মৌখিকটা ওকে আর আমরা এক থেকে 75 পর্যন্ত যে মৌখিকটা বললাম সেই মৌখিকের মধ্যে আমাদের খালি ঘরটা আছে তো তোমরা এই মৌখিকটা পড়লেই তোমরা তোমাদের খালি ঘরটা সুন্দর করে পেয়ে যাবে কেমন তো আজকের মতো এখানে বিদায় নিব আর নিশ্চয়ই এখন তোমাদের আজকে পড়া টপিকটা বুঝতে পেরেছো আর আজকে ক্লাসটা ভালো লেগেছে তো আশা করব আগামী ক্লাসে তোমরা সুন্দর করে তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবে আর মিসের সাথে আগামী ক্লাসটা সুন্দর করে করবে ঠিক আছে তো মিস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাষায় থাকবে আর ভাষায় একটু বেশি বেশি করে পড়াশোনা করবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ।